আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহাদির রহমান চৌধুরী। আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইসি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আছি। তো আমাদের আজকের আসলে আলোচনাটা আলো ও তড়িৎ চুম্বক, এই বইটা নিয়ে। আমার সাথে আছে রাতুল খান। রাতুল খান হচ্ছে বইটির সহলেখক এবং অনেক পরিশ্রমের পর অবশেষে আমরা আসলে আমাদের ছেলেমেয়েদের শিক্ষার্থীদের জন্য, যারা ক্লাস ইলেভেন থেকে ভার্সিটি লাইফের শেষ পর্যন্ত যাতে ফিজিক্সকে জ্ঞানটা তাদের মজবুত হতে পারে, এই উদ্দেশ্যে আমি এবং রাতুল খান মিলে বইটাকে লেখার চেষ্টা করছি। তো এখন রাতুল খান আসলে কিছু ব্যাক স্টোরি বলার চেষ্টা করবে। বইটার আসলে হচ্ছে পিছনের গল্পটা না বললেই না, পিছনের গল্পটা হচ্ছে খুব মজার, যে একদিন মাহাদি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা ভার্সিটি লেভেলে এসে যখন কোনো একটা কিছু পড়তে চাই, অনেক টিচারই বলেন যে আচ্ছা তোমরা তো এটা ইন্টার লাইফে পড়ে এসেছো বা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে এসেছো, তাহলে এটা আমি স্কিপ করে যাচ্ছি, এরপর থেকে শুরু করি। আবার যদি আরও পিছনে ফিরে যাই, ইন্টারে থাকতে অনেক কিছু টিচাররা বলেন যে এটা এখন এত ব্যাখ্যা করার দরকার নেই, তোমরা এটা হচ্ছে ভার্সিটি লেভেলে গিয়ে হচ্ছে ভালো করে শিখবে। তো ওই যে মাঝখানে একটা গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা কিন্তু অনেক ক্ষেত্রেই পূরণ হয় না। কিছু কিছু সাবজেক্টের জন্য এই গ্যাপটা আসলে হচ্ছে অনেক প্রকট হয়ে দাঁড়ায় এবং অনেক শিক্ষার্থীরাই কিন্তু অনেক বিড়ম্বনার সম্মুখীন হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক্স হচ্ছে এরকমই একটা টপিক। তো আমাদের এই বইটার যে শিরোনাম আমরা দিয়েছি যে আধুনিক পদার্থবিজ্ঞান, আলো ও তড়িৎচুম্বক, এইখানে আমরা আসলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়েই কথা বলতে চেয়েছি, যেখানে এই সমস্যাটা আরও প্রকট। কারণ এইখানে ইন্টার লাইফে বেশ কিছু জিনিস খুব ক্লিয়ারলি না বুঝলে, যেমন সরাসরি ভার্সিটি লাইফে সেই টপিকটা ধরাটা মুশকিল, তেমনি আবার ভার্সিটি লাইফে যদি সেই পিছনের অংশগুলো করা থাকেও কিন্তু মাথায় না থাকে বা কানেকশনগুলো তৈরি করা না যায়, তাহলে আবার তখন এই জিনিসটা বোঝাটা একটু ঝামেলা হয়ে যায়। তো এরকম চিন্তা ভাবনা থেকে যখন মাহাদি ভাই প্রস্তাব দিলেন যে তাহলে আমরা এরকম একটা বই লিখতে পারি কি না, তো তখন আসলে আর দ্বিতীয়বার ভাবার প্রয়োজন পড়েনি। আমরা চিন্তা করেছি যে যেই কথা সেই কাজ, এরকম একটা বই আসলে লিখতেই হবে। আর বইয়ের ধরনটা আমি একটু দেখাই, এটা খুবই মজার একটা জিনিস। সত্যি কথা বলতে বাংলায় তো বটেই, ইংলিশেও আসলে হচ্ছে এরকম বই আসলে আমরা দেখিনি বা এরকম বই আসলে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্সটাকে একদম বেসিকে ব্রেকডাউন করে প্রচুর পরিমাণ কার্টুন, ডায়াগ্রাম, ছবি, এগুলো দিয়ে হচ্ছে জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে। আমি র্যান্ডমলি একটা পাতা খুললেও দেখা যাবে যেখানে অনেক ছবি আছে, অনেক ডায়াগ্রাম আছে। আর এই ডায়াগ্রামগুলো হচ্ছে এমনি এঁকে ফেলা তেমন না, প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে আমাদের প্রচুর দীর্ঘ আলোচনা করতে হয়েছে এবং ওই ডিসকাশনের পর আমরা বসে ডিসিশন নিয়েছি যে কীভাবে জিনিসটা উপস্থাপন করলে একজন শিক্ষার্থী সবচেয়ে সহজে জিনিসটা বুঝতে পারবে, ইন্টুইটিভলি বুঝতে পারবে। আর এইখানে মাহাদি ভাইয়ের একটা প্রপোজিশন ছিল যে আমরা যখনই কোনো ফর্মুলা বলবো বা যখনই কোনো একটা সূত্র বা সমীকরণ নিয়ে কাজ করব, তখন যাতে এর পিছনের ফিজিক্যাল মিনিংটা আমরা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। তো এইটা নিয়ে হচ্ছে মানে অনেক ঘটনাই ঘটেছে উদাহরণগুলো দিতে গিয়ে। যেমন অনেক সময় হয় কি, আমরা কোনো কিছুর ফিজিক্যাল মিনিং বলতে গিয়ে নন টেকনিক্যাল যে কথাবার্তাগুলো বলি, অ্যানালজি দিতে চাই, অ্যানালজি দিতে গিয়ে অনেক সময় হচ্ছে সত্যিকার মিনিংটা হারিয়ে যায়। তো একটা কথা বলতে গিয়ে স্টুডেন্ট হয়তো অন্য কথা বুঝে। এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা অ্যানালজি দিতে গিয়ে আমাদেরকে ভয়ঙ্কর রকম সতর্ক থাকতে হয়েছে। ভাইয়াও হয়তো মনে করতে পারবেন যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর কতবার আমরা এই জিনিসটা রিভিশন করার আসলে চেষ্টা করছি। আর যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আমি আসলে থার্ড ইয়ারে, ভার্সিটির থার্ড ইয়ারে এই কোর্সটা আছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম বা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যেটা বলে, সেটা শুধুমাত্র ট্রিপলির স্টুডেন্টরা না, ফিজিক্স ডিপার্টমেন্টগুলোতেও এই কোর্সগুলোকে খুব ভালোভাবে পড়ানো হয়। কথা হচ্ছে যে তারা যখন পড়তে যায় তাদের কাছে এই জিনিসটা অনেক সময় রসকসবিহীন একেবারে হয়ে দাঁড়ায়। কেন রসকসবিহীন হয়ে দাঁড়ায়? কারণ শুধু ম্যাথ আর ম্যাথ, এই যে ফিজিক্সটা যে ভালোবাসার ব্যাপার, এটাকে যে ফিল করা যায়, এই জিনিসটা যখন আমি বুঝতে পারছি তখন সেই ব্যাপারটাই যাতে আমাদের স্টুডেন্টরাও বুঝতে পারে, সে কারণে এই বইটা লেখা। এবং আমি যতটুকু জানি যে আমার ভার্সিটিতে এটাই আমি মূল রেফারেন্স বই হিসাবে আসলে কোর্সটাতে পড়াবো। এখন প্রশ্ন দাঁড়াবে যে স্যার বা ভাই, আপনারা যে এরকম
অনেক ছবি এঁকে ম্যাথগুলোকে বুঝাইছেন, ফিজিক্যাল মিনিং বুঝাইছেন, সেগুলি কি শুধুই তাহলে ভার্সিটির স্টুডেন্টদের জন্য? এখন কথাটা হচ্ছে যে না, রাতুলের এর আগে একটা অপদার্থবিজ্ঞান বই ছিল এবং সেখানে সে যথেষ্ট চেষ্টা করছে যাতে ক্লাস 10 থেকে 12 পর্যন্ত যারা আছে তারা গল্প এবং কার্টুনের দ্বারা ফিজিক্সটাকে ফিল করতে পারে। এবং যখন রাতুলের এরকম একটা পাঠক গ্রুপই হয়ে দাঁড়াইছে ফ্যান বেস, তখন কি আমরা শুধুই ভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট করে লিখতে পারি? না, আমি এখন জানি যে এখনকার ইন্টারমিডিয়েটের সিলেবাসে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স এই জিনিসটা কিন্তু রাখা হয়েছে। এবং আমি ইন্টারের যে বই দেখলাম সেখানে এই ব্যাপারগুলোর শুধু ম্যাথমেটিক্স বোঝানো হয়েছে, কিন্তু কোনো রকম ফিজিক্যাল মিনিং নিয়ে আসলে তেমন আলোচনা করেনি। যেমন ডাইভার্জেন্স বোঝায় কোনো একটা পয়েন্ট থেকে কতটুকু ফ্লাক্স বের হচ্ছে সেটার ডেন্সিটি ক্যালকুলেট করা, কার্ল বোঝায় সার্কুলেশন ডেন্সিটিকে ক্যালকুলেট করা, আর গ্র্যাডিয়েন্টটা বোঝায় স্টিপের স্লোপটা কোন দিকে সেটাকে বের করা। কিন্তু এই বিষয়গুলো যখন ইন্টারের বইয়ে আলোচনা হয়নি এবং ভার্সিটি লেভেলেও যখন ফিজিক্যাল মিনিংটা না বুঝে আমরা ম্যাথ করার চেষ্টা করি, তখন দেখা যায় যে পরবর্তীতে এগুলি নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে ভালো সায়েন্টিস্ট বা এটা বুঝার মতো লোকরা বের হয়ে আসতেছে না। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করার জন্য এই বইটা লেখা হয়েছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে এই বইয়ের 11টা চ্যাপ্টার আছে, সেই 11টা চ্যাপ্টারের মধ্যে 6 নম্বর চ্যাপ্টারে যে কার্ল, গ্র্যাডিয়েন্ট, ডাইভার্জেন্সকে বোঝানো হয়েছে, এখন অনেকেই অবাক হবে এটা তো শুরুর দিকে হওয়ার কথা, এটা এত পরে কেন? বইটা হাতে নিয়ে না পড়লে আপনি আসলে বুঝবেন না কেন আমরা বেসিক বিল্ড আপ করতে 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 একেবারে শেষ পর্যন্ত লাস্টে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট, লাইট কীভাবে বাঁকাভাবে পড়লে সেটার এনার্জি কেমন হয়, ফোর্স কেমন হয়, এই সব বিষয়ে উঠে আসছে। কিন্তু আমরা এটাকে চেষ্টা করছি যাতে বাচ্চাদের মতো করে আমরা সবাইকে, যে একজন যদি যার সামান্য ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ডিফারেনশিয়াল ক্যালকুলাসের জ্ঞান আছে সেও যেন বুঝতে পারে, এভাবেই লেখা। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে ভার্সিটির টিচাররা এই ধরনের কাজকে কীভাবে নিয়েছেন? বইয়ের পিছনে কিন্তু 4 জন জাদ্রেল পদার্থবিজ্ঞানীর ছবি দেখা যাচ্ছে। তাদের মধ্যে প্রথমে আছেন হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর আবদুল্লাহ আল মামুন স্যার। উনি কিন্তু বাংলাদেশ থেকে পদার্থবিজ্ঞানে ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সের একমাত্র ফেলো, এবং উনি সার্টিফাই করতেছেন যে এই রকম বই আমাদের স্টুডেন্টদের জন্য খুবই খুবই দরকার। তারপরেই আসতেছে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের কামরুল হাসান মামুন স্যার। উনি তো সরাসরি বলে দিয়েছেন এরকম কথা যে আসলে আমাদের বাংলা বইগুলো ফিজিক্সের বা সায়েন্সের যেগুলি লেখা হয় সেগুলি দেখা যাচ্ছে যে কোনো বিদেশি বইয়ের, অনেকগুলো বিদেশি বই নিয়ে সেগুলি থেকে বাংলা করে দিয়ে একটা বই দাঁড় করায় ফেলানোর চেষ্টা থাকে অনেকের। এইরকম কোনো চেষ্টা আমরা করিনি, কারণ আমি 4 বছর ধরে এই কোর্সটাকে পড়াচ্ছি এবং পিএইচডিও আমার এই টপিকে। সো আমি চেষ্টা করছি যে আমি আসলে এই কোর্সটাকে যেভাবে বুঝছি, আমার স্টুডেন্টরা যেভাবে পিএইচডিতে স্কলারশিপ নিয়ে চলে গেছে এই কোর্সে রিসার্চ করার পর, তাদেরকে আমি যেভাবে শেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, বইটাও আসলে সেভাবেই লেখা হয়েছে। এবং স্যার তো হচ্ছে এটাও বলে দিয়েছিলেন যে স্যার তো সবসময় খুবই স্পষ্টভাষী, স্যার অবশ্য এটাও বলেছিলেন যে বই হাতে নিয়ে যদি আমার মনে হয় যে বইটা ভালো না বা পছন্দ হচ্ছে না, আমি কিন্তু সাথে সাথে বলে দিতাম যে বইটা আসলে তার মনোপুত হচ্ছে না বা বইটা ভালো হয়নি। কিন্তু উনি যেহেতু ওনার কাছে মনে হয়েছে, যেমন কামরুল হাসান মামুন স্যারকে অনেকেই চিনবেন, উনি ফেসবুকে প্রচুর লেখালেখি করেন এবং ওনার বক্তব্য খুবই স্পষ্ট। সো উনি এখানে সরাসরি বলে দিয়েছেন যে এই ধরনের বই উনি আসলে দেখেননি এবং এটা ওনার অন্যতম ভালো লাগার একটা বই। আর তারপরেই আসতেছে হচ্ছে আমাদের সালেহ হাসান নাকিব স্যার, যে আমরা শুধু ঢাকার ভিতরে বা জাহাঙ্গীরনগরে এরকম জায়গায় না, আমাদের টার্গেট কিন্তু পুরো বাংলাদেশের স্টুডেন্টরা। এবং সেক্ষেত্রে সালেহ হাসান নাকিব স্যার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকলেও উনি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের একজন ফেলো এবং বর্তমানে ফিজিক্সের টপ রিসার্চারদের মধ্যে প্রথম 3 জনের মধ্যে, যেমন আছেন আবদুল্লাহ আল মামুন স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপরে সালেহ হাসান নাকিব স্যার। উনিও এই কথাটাই বলছেন যে এই যে এই ধরনের জিনিসপত্র আমরা প্রচুর ডায়াগ্রাম এবং ছবি এঁকে করছি, এটা শুধুমাত্র ভার্সিটি লেভেলের স্টুডেন্ট না,
ক্লাস 11-12 থেকে যারাই আসলে পদার্থবিজ্ঞান বা ফিজিক্সকে ভালোবাসে তারাই এই বইটা বুঝতে পারবে এবং তাদের জন্যই লেখা হয়েছে এবং উনি নিজে এই বইটা খুবই এনজয় করেছেন। এবং সবার লাস্টে গোলাম দস্তগীর আল কাদরি স্যার, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্স্যাক্টলি এই টপিকটাই পড়ান এবং এই বইটার প্রতিটা চ্যাপ্টার উনি কোন জায়গায় আমাদের ছোটোখাটো ভুল আছে, আমরা কিভাবে করলে ঠিক হতে পারে, এটা রিভিউয়ার উনি ছিলেন। উনি এই বইটা যেহেতু নিজেই রিভিউ করছেন এবং উনি ভার্সিটিতে এই টপিকটাই পড়ান, উনি কিন্তু হাইলি রিকমেন্ড করছেন এই বইটার জন্য। তো এখন আসলে প্যান্ডেমিকের মাঝে মানুষজনের হাতে হয়তো বইটার হার্ড কপি নিয়ে সরাসরি মানুষ দেখতে পারতেছে না, সেজন্য রকমারিতে কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্টটা রাখা হয়েছে এই বইটার নাম লিখে সার্চ দিলেই আলো তড়িৎচুম্বক, এইটুক লিখে বা রাতুলের নাম লিখে সার্চ দিলে অথবা আমার নাম মাহাদি রহমান রকমারি এরকম লিখে সার্চ দিলেই এই বইটার নাম আসবে। বইটাতে ক্লিক করলে একটু পড়ে দেখুন আপনারা কিন্তু প্রথম চ্যাপ্টারটা পড়ে দেখতে পারেন। আমি প্রথম চ্যাপ্টারটার ছবিগুলো একটু দেখাই, ছবিগুলো খুবই ইন্টারেস্টিং এবং বেশ মজার। প্রথম চ্যাপ্টারটা আসলে হচ্ছে শুধুমাত্র ফ্লাক্সের উপরে ডেডিকেটেড, শুধুমাত্র ফ্লাক্স জিনিসটা কী এবং এটা বোঝার জন্য কতটুকু ম্যাথমেটিক্যাল বেসিস দরকার কিংবা ফিজিক্যাল ওয়ার্ল্ডে এটা আমরা কীভাবে ইন্টারপ্রিট করি, এই সবগুলো জিনিস বোঝানোর জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ছবি এঁকে এঁকে প্রত্যেকটা টপিক আলাদা করে বোঝানো আছে। যেমন শুরুতে আমরা যখন চিন্তা করছিলাম যে ফ্লাক্স বোঝানোর জন্য তো হচ্ছে ওপেন সারফেস ক্লোজ সারফেস এই জিনিসটা আগে ভালো আইডিয়া থাকা দরকার, তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে আমাদের বইগুলোতে টেক্সট বইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা মিসিং যে একটা জিনিসের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কিংবা ফিজিক্যাল মিনিংটা ওইটা অনেক জায়গায় হচ্ছে কম থাকার কারণে বা না থাকার কারণে অনেকের ইমাজিনেশনটা সেইভাবে কাজ করে না। তো সেটা হচ্ছে মানে চ্যান্সের উপর ছেড়ে না দিয়ে আমরা যতগুলো জিনিস পেরেছি একেবারে ছবি এঁকে এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ফ্লাক্স জিনিসটা এরকম বা সারফেস জিনিসটা এরকম দুইটার সাথে সম্পর্কটা কীভাবে ফ্লাক্স ক্যালকুলেট করতে হয়, শুধুমাত্র এই একটা জিনিসের উপরেই হচ্ছে এখানে গুরুত্বটা দেওয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার, যখন ফ্লাক্সের কথা এসেই গেল তখন আমি একটু বলি যে গাউস ডাইভার্জেন্স থিওরাম নামে একটা থিওরাম আমরা ম্যাথে পড়ি, কিন্তু এটা আসলে খায় না মাথায় দেয় এই ব্যাপারটা আমাদের স্টুডেন্টরা জানে না। আমি একটু বলি গাউস ডাইভার্জেন্স থিওরামটা আসলে কী। আমরা যদি কল্পনা করি একটা বেলুন আছে, বেলুনটা পানি দিয়ে ভর্তি, সেই বেলুনটাকে চাপ দিলে ভিতর থেকে যদি 2 লিটার পানি বের হয়ে আসে, এই যে ভিতর থেকে 2 লিটার পানি বের হয়ে বেলুনের বাইরে আসলো, তাহলে ভিতর থেকে বের হয়ে আসা পানির পরিমাণ সমান সমান বাইরে ওই বেলুনের সারফেসে যদি আমি একটা পলিথিন প্যাঁচাই দিই সেই পলিথিনটায় জমা হওয়া পানির পরিমাণ। এখন এই ঘটনাটাই যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে ইলেকট্রিক ফিল্ড দিয়ে লিখতে যাই, একদিকে থাকে সারফেস ইন্টিগ্রাল আরেকদিকে থাকে ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রালটার কাজটা হচ্ছে ভিতরের প্রতি পয়েন্ট থেকে ফ্লাক্স যোগ করে ওই ভিতরের সব ফ্লাক্সকে যোগ করে বের করা, আর সারফেসে ওই যে পলিথিনের মধ্যে যে পানিটা জমা হলো সেই পানিটা সারফেস থেকে ক্যালকুলেট করে নিয়ে আসা, এইটাই হচ্ছে ক্লোজ সারফেস ফ্লাক্স। তো এই যে এইরকম অ্যানালজি দিয়ে বইয়ের এক একটা চ্যাপ্টারে বোঝানো হয়েছে যে আসলে আমরা যে কঠিন ম্যাথের যেসব থিওরি পড়ি এই থিওরিগুলা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কী বুঝায়, কিভাবে এগুলি দিয়ে আমরা আসলে কাজ করতে পারি, এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তথা লাইট ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এবং ওয়েভ এই জিনিসগুলোতে এই থিওরিগুলোকে কিভাবে খুব সহজে অ্যাপ্লাই করা যায়, এই পুরো বিষয়টা নিয়েই আসলে বইটাতে 11টা চ্যাপ্টার আছে। তো আমি একটু চ্যাপ্টারের নামগুলো সবার সুবিধার জন্য বলে দেই। আর ভাইয়া যে কথাটা বলছিলেন আমি আরেকটু যোগ করতে চাই যে আমরা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করার পরেও প্রত্যেকটা উদাহরণে আবার উল্লেখ করে দিয়েছি যে অ্যানালজিটার সীমাবদ্ধতা কোন জায়গা পর্যন্ত, বা একটা জিনিসকে যে আমরা আরেকটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ইলেকট্রিক ফ্লাক্সকে হয়তো কখনো পানি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কখনো বৃষ্টি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেখানে প্রত্যেকটা অ্যানালজির তো একটা সীমাবদ্ধতা আছে যে কোন পর্যন্ত এসে অ্যানালজিটা ব্রেক করে, এইটাও প্রত্যেকটা জায়গায় খুব সতর্কতার সাথে উল্লেখ করে দেওয়া যাতে কোনোভাবেই এখান থেকে কেউ ভুল কোনো আইডিয়া না পায়। যদি হচ্ছে কোনো জায়গায় আইডিয়া কম বা বেশি দেওয়ার দরকার পড়ে সেটা তো দেওয়া যায়, কিন্তু ভুল আইডিয়া দেওয়াটা কিন্তু আসলে একটা মানে মারাত্মক বাজে ব্যাপার। এবং ভার্সিটি লেভেলের আমি একজন টিচার, প্রচুর ভার্সিটির স্টুডেন্টরা পড়তেছে, পিএইচডি স্টুডেন্টরা রিসার্চ করতেছে, হয়তো আমার সাথে আমার কাছ থেকে আইডিয়া নিচ্ছে, তো সেক্ষেত্রে
আমরা যদি একটা ভুল কিছু এখানটায় দেই সেটা প্রোপাগেট হয়ে যেতে পারে, আমরা এটাই যাতে না ঘটে সেটাও চেষ্টা করেছি। যেমন প্রথম অধ্যায়ে বলা আছে যে পানির উদাহরণ দিয়ে যে ধরনের ফ্লাক্সের কথা বলা হয়, পানিতে সত্যি পানির অণুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে, এটা এক ধরনের ফ্লাক্স। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আসলে কিন্তু কোনো কিছু ট্রান্সপোর্ট করে না, এখানে ফিল্ড বা ফোর্স ফিল্ড লাইনরা আছে। যদি ওখানে এক কুলম চার্জকে রাখা হয় তাহলে সেটা যেভাবে যেদিকে ফোর্স পেত সেই রকম একটা লাইন কল্পনা করে নিয়ে ফ্লাক্সকে ক্যালকুলেট করা হয়, যেটা বলরেখার সংখ্যার সমানুপাতিক। সো এই যে এভাবে ক্লিয়ার করে দেয়া আছে, আমাদের যারা আগামী প্রজন্ম তারা যাতে এখনো পর্যন্ত যে বইগুলো আসলে বাজারে আছে ফিজিক্সের বই হোক বা ম্যাথের বই হোক, সেগুলি আসলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা স্টুডেন্ট তাদেরকে টার্গেট করে লেখা হয়েছে। কিন্তু আমরা চেষ্টা করেছি যে এটা ব্যারিয়ারটা ভেঙে ভার্সিটি লেভেলের স্টুডেন্টরাও যাতে বাচ্চাদের মতো করে প্রতিটা কনসেপ্টকে বুঝতে পারে। অনেকেই ভার্সিটি লেভেলে যে খুব মানসিক অশান্তিতে ভুগে, এটার একটা অন্যতম কারণ হচ্ছে তারা ফিজিক্সগুলো ফিল করতে পারে না। দেখা যায় যে সিলেবাস এত বড় থাকে যে এক একটা সেমিস্টার খুব দ্রুত চলে যাচ্ছে। তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা আলো তড়িৎচুম্বক তত্ত্ব তথা ইলেকট্রোম্যাগনেটিজম বা অপটিক্স পড়বে, সেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হোক, ফিজিক্স ডিপার্টমেন্ট হোক, জেনারেল ফিজিক্স হোক, থিওরিটিক্যাল ফিজিক্স হোক, অ্যাপ্লাইড ফিজিক্স হোক, তাদের সবার কথা মাথায় রেখে বইটা লেখা। কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্টরাও যেহেতু তারা ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস জানে, তারা এই বইটা কিন্তু আসলেই বুঝতে পারবে এবং সবার কথা ভেবেই এত সুন্দর করে কার্টুন এবং গল্প দিয়ে বইটাকে লেখা হয়েছে। হ্যাঁ, মানে ইভেন কেউ যদি হচ্ছে ক্যালকুলাস পুরোপুরি নাও বুঝতে পারে, তাও যদি তারা চিন্তা করে যে বইটা হাতে নিবে, তার মানে এখানে যে ফিজিক্যাল মিনিংগুলো আছে বা পিছনের যে ফিজিক্সটা আছে যেটা ফিল করার কথা আমরা বারেবারে বলে আসছি, সেইটুকু কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। তার পাশাপাশি যদি ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটু নলেজ থাকে তাহলে এই বইটা পুরোপুরি হ্যাঁ কোনো ভাবেই লেখা হয়েছে। তো বইয়ের টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 243। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত। তো বইটা কেন এরকম হার্ড বাইন্ডিং, এত মজবুত পাতাগুলো কেন এরকম এত সুন্দর করে করা হয়েছে, কারণটা আমি বলেই দিই। আমার রাতুলের সাথে আসলে প্রথমে কথা হয়েছিল যে এরকম করতে গেলে তো বইয়ের দামটা হয়তো একটু সামান্য বেশি হয়ে যাচ্ছে, কিন্তু পেপার ব্যাকের কথাও একবার চিন্তা করেছিলাম। রাতুল যেটা বললো যে ভাইয়া দেখেন এই বইটা আসলে ক্লাস ইলেভেনের স্টুডেন্ট বা তার চেয়েও কম বয়সী মানুষজন কিনে, ভার্সিটি লাইফের শেষ পর্যন্ত এমনকি পিএইচডি স্টুডেন্টরাও আমার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে যাতে তারা এই বইটা পায় হাতে, কারণ সবারই জিনিস খুব সুন্দর করে বোঝার ইচ্ছা আছে। তো এতদিন একটা বই যদি রাখে এবং এটার যদি বাইন্ডিং, এটার যদি জিনিস পেজ এগুলি যদি সুন্দর না হয় তাহলে দেখা যাবে যে বইটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা যাতে না হয় 6-7 বছর 8 বছর যাতে এই বইটা রেখে দেওয়া যায়, এই জন্যই বইটার এরকম হার্ড বাইন্ডিং করা হয়েছে। পৃষ্ঠাগুলো যতটুকু সম্ভব ভালো রকম ভালো পৃষ্ঠা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। তো আমার বিশ্বাস এই বইটা আসলে আমাদের যারা আসলেই সিরিয়াস শিক্ষার্থী তাদের তো ভালো লাগবেই, যারা ইভেন পদার্থবিজ্ঞান পড়তেও চায় না তাদেরও খুব ভালো লাগবে। কারণ কি, এটা আসলে ম্যাজিক্যাল ওয়েতে লেখার চেষ্টা করা হয়েছে যাতে সবাই বুঝতে পারে। আমরা ভাই চ্যাপ্টারগুলোর নাম নাম একটু তুমি বলে ফেলো। প্রথম চ্যাপ্টারে হচ্ছে ফ্লাক্স নিয়ে কথা বলা হয়েছে, তাই ফ্লাক্সের গল্প। সেকেন্ড চ্যাপ্টার ম্যাক্সওয়েলের প্রথম দুটি ইন্টিগ্রাল সমীকরণ। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কাজ, শক্তি এবং সার্কুলেশনের গল্প। চতুর্থ চ্যাপ্টারে ম্যাক্সওয়েলের শেষ দুটি ইন্টিগ্রাল সমীকরণ, টোটাল সার্কুলেশন নির্ণয়। পঞ্চম অধ্যায়ে ম্যাক্সওয়েলের সংশোধন এবং আপেক্ষিকতা এখানে কিভাবে রোল প্লে করে এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলা হয়েছে। তারপর ষষ্ঠ অধ্যায়ে গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স এবং কার্ল। এটা খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা খুব বিস্তারিত আছে যাতে আপনি ফিল করতে পারেন যে এই ম্যাথগুলি আসলে কি বুঝাচ্ছে। হ্যাঁ, মানে অন্য অনেক চ্যাপ্টারের চেয়ে ওই চ্যাপ্টারটা আসলে বেশ বড়, এই গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স এবং কার্লের চ্যাপ্টারটা। সপ্তম অধ্যায়ে ম্যাক্সওয়েলের চারটি সমীকরণের ডিফারেনশিয়াল রূপ, অর্থাৎ একবার ইন্টিগ্রাল ফর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর আবার ডিফারেনশিয়াল ফর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে আবার অষ্টম অধ্যায়ে ডিফারেনশিয়াল থেকে ইন্টিগ্রালে যাওয়ার গল্প, নবম অধ্যায়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনের গল্প। এগুলোকে আমরা গল্প গল্প নাম দিয়েছি এই কারণেই যে এর ভিতরে আমরা একটা কনভার্সেশনের মতো করে, একটা আলাপচারিতার মতো করে গল্প বলতে বলতে জিনিসগুলো এক্সপ্লোর করেছি। দশ নম্বর চ্যাপ্টারে এসে বাঁকা আলো, বাউন্ডারি এবং ম্যাটেরিয়ালের ভেতরের গল্প, এবং একেবারে শেষে 11তম অধ্যায়ে আমরা ওয়েভের এনার্জি, মোমেন্টাম এবং ফোর্সের গল্প নিয়ে আলোচনা করেছি।
আমি যদি ভিতর থেকে র্যান্ডমলি দুই একটা পেজ দেখাই, এই পেজগুলোতে হচ্ছে প্রচুর ডায়াগ্রাম ইউজ করে তো করা হয়েছেই, এবং যেখানে যেখানে দরকার রিলেভেন্ট জায়গায় আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো কিংবা ডেরিভেশনগুলো সেগুলো এনেছি, আর যেখানে যেখানে দরকার শুধুমাত্র ছবি এবং ডায়াগ্রাম দিয়ে প্রচুর অ্যানালজি এবং রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা আশা করব যারা বইটা হাতে নেবেন তাদের বইটা মজা তো অবশ্যই লাগবে এবং বইটা কাজেও লাগবে। যখন এই জিনিসগুলো নিয়ে কোনো রেফারেন্সের দরকার পড়বে বা জানার দরকার পড়বে ফিজিক্যাল মিনিংগুলো কী কী, তখন এই বইটা খুব চমৎকারভাবে কাজে আসবে। তো আমাদের এই বইটি এখন বিভিন্ন বুকশপে তো পাওয়া যাচ্ছেই, তবে যেহেতু সবাই এখন আমরা এখনও ঘরের ভিতরে আছি বা বাইরে যাওয়া আসা কম করছি, রকমারিতে এই বইটি এখন অর্ডার করা যাচ্ছে এবং রকমারিতে অর্ডার করলে সরাসরি আপনার বাসায় পৌঁছে যাচ্ছে বইটি।